নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই নথি ব্যবহার করে আপনাদের সমস্ত কাজ আজকাল এক মিনিটে হয়ে যায় কিন্তু এই আধার কার্ডের ওপর আধার কার্ড অন্যায়ভাবে ব্যবহার করে অনেক জালিয়াতি হচ্ছে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে যে জালিয়াতি হচ্ছে ব্যাংকের কারো টাকা খালি হয়ে যাচ্ছে বা অনেক রকম যেটা আপনারা প্রায়শই শুনতে পারবেন তাই ইউআইডি আই এর তরফ থেকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কি কাজ করলে আপনারা আপনাদের এই বিপদ এড়াতে পারবেন অর্থাৎ আধার কার্ড কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় কেমন কেমনভাবে সেইটি ব্যবহার করবেন সেই সম্বন্ধে আজ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইকও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং আপনাদের সামনে তুলে আনতে প্রভূত সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি আধার কার্ড সামলে রাখতে বলছে কেন্দ্র সরকার এই কাজ হয়ে গেলেই সমস্যা আধার কার্ড কেন্দ্রীয় কেন্দ্রিক প্রতারণা ও জালিয়াতির ঘটনা ক্রমশই বাড়ছে অনেক চেষ্টা করেও তাতে পুরোপুরি লাগাম পড়ানো সম্ভব হচ্ছে না নানান জায়গা থেকে আধার কার্ডের তথ্য হাতি নিয়ে জালিয়াতরা জনতাকে বিপাকে ফেলছে বিশেষ করে নিজেদের বেআইনি আর্থিক লেনদেনের দায়ভার অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য আজকাল জালিয়াতরা অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলছে এমনটা যদি আপনার সঙ্গে হয় তাহলে কি করবেন দেখুন আপনারা আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার অর্থ সেই অ্যাকাউন্টের যাবতীয় দায়ভার আপনার ওপরই এসে চাপবে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যদি ঋণ নিয়ে থাকে তবে কোনো কিছু না করেও তার বোঝা আপনার ঘাড়ে এসে পড়তে পারে তবে এক্ষেত্রে ব্যাংকের ভূমিকাও কম নয় অন্য কোথাও থেকে আপনার আধার কার্ডের প্রতিলিপি পেয়ে একটি জাল আধার কার্ড বানিয়ে নেওয়া বা ডাউনলোড করাটা জালিয়াতদের কাছে খুব একটা কঠিন বিষয় নয় কিন্তু শুধু আধার কার্ড দিয়ে তো আর কাজ হয় না সেই সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক করা থাকে সেখানে ওটিপি আসে সেই ওটিপি দিলে তবেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজে আধার কার্ড ব্যবহার করা যায় এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি নিশ্চয়ই আপনারই হবে ফলে ওটিপি এলে আপনার কাছেই আসবে তাই আপনি যদি ভুল করে ওই ওটিপি অন্য কাউকে না দেন সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা প্রায় নেই এরপরও যদি জালিয়াতরা কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলে তার দায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের ওপরেই বর্তায় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ তারা বলেছে কেউ অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছে কি না তা বুঝতে পারা কঠিন কোনো বিষয় নয় এর জন্য ব্যাঙ্ক কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ থাকে তাই অন্যের আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার চেষ্টা হলে তা সচেতন হয়ে ব্যাঙ্ক কর্মীদেরই ঠেকাতে ঠেকাতে হবে এর দায় কোনোভাবেই আসল ব্যক্তির ওপর চাপবে না আধার কর্তৃপক্ষের পরিষ্কার বক্তব্য কোনো সাধারণ মানুষের আধার কার্ড অন্যায়ভাবে ব্যবহার করে জালিয়াতরা অ্যাকাউন্ট খুললে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হলে তার দায়ভার পুরোপুরি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেই বহন করতে হবে কারণ একমাত্র তাদের অসচেতনতার ফলেই এই কাজ ঘটতে পারে তাই এর দায় মোটেই সাধারণ মানুষের ওপর চাপবে না স্বাভাবিকভাবেই আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলছে কি না সেটা সতর্ক থাকা প্রয়োজন কিন্তু দুশ্চিন্তার কিছু নেই তবে এরই সঙ্গে আমজনতাকে ইউআইডিএআই একটি পরামর্শ দিয়েছে তারা জানিয়েছে যে জায়গাগুলিতে অফিসিয়ালি অত্যধিক গুরুত্বপূর্ণ যেমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ড্রাইভিং লাইসেন্স তৈরি করা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা ইত্যাদি জায়গায় সম্পূর্ণ আধার কার্ডের প্রতিলিপি জমা দিন কিন্তু বাকি জায়গায় অর্থাৎ হোটেলে গিয়ে নিজের পরিচয়পত্র হিসাবে সম্পূর্ণ আধার কার্ডের বদলে মুখ ঢাকা অর্থাৎ মাস্কড আধার কার্ড জমা দিলেই হবে তাহলেই আপনি অনেকটা নিরাপদে থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা এই যে বিষয়গুলো ইউআইডিআই কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে এটা অবশ্যই মেনে চলুন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই রকম ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের ভবিষ্যতের ভিডিও উন্নতি করতে বহুত সাহায্য করবে আসুন বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করি নমস্কার জয় হিন্দ